নমস্কার, সকলে কেমন আছেন? এশিয়া স্পেয়ার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ডিসেম্বর তো অলরেডি চলে এসেছে এবং এই ডিসেম্বর কিভাবে কাটছে আপনাদের সেটা কিন্তু আমাকে জানাবে। আজকে কিন্তু আমি কোনো প্রজেক্ট নিয়ে আসিনি, মানে আজকে কোনো ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে আসিনি, টোটালি একটা আলাদা প্রজেক্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে মেকওভার প্রজেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে, এটা একটা ল্যাডার শেল্ফ। এক্স্যাক্টলি নট এ কাইন্ড অফ ল্যাডার শেল্ফ, বাট এটা মানে কাস্টমাইজ করে আমি লোকাল কার্পেন্টারের কাছে বানিয়েছি। তো এটাকে কিভাবে সাজিয়েছি আমার ছোট্ট ছোট্ট ডিআইওয়াই দিয়ে, মানে আপনাদের সাথে যে ডিআইওয়াই গুলো শেয়ার করি সেগুলো দিয়ে আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই, এবং আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে অলরেডি আছেন তারা তো নিশ্চয়ই থাকবেন এবং ভালো থাকবেন, এবং যারা নতুন এসেছেন তা আমি জানিয়ে দিই, আমার চ্যানেলটির নাম হচ্ছে এশিয়া স্ফিয়ার, এবং এখানে আমি বিভিন্ন ধরনের ডিআইওয়াই, হোম ডেকর, মেকওভার দেখাই। তো যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তো নিশ্চয়ই, আর বেশি বকবক করবো না, এবার চলুন কিভাবে সাজিয়েছি সেটা দেখাতে হবে। তো শেলফটা ভালো করে মুছে নিতে হবে যাতে দেখতে হবে কোনো ধুলো টুলো না থাকে। নতুন তবুও একবার ভালো করে মুছে নিলেই ভালো হয়। ডিআইওয়াই করা জিনিসগুলো এবার এক এক করে সাজিয়ে রাখবো সেলফে। দেখুন কিভাবে সাজিয়ে রাখছি। আমি যে ডিআইওয়াইগুলো বানিয়েছি এবং আপনাদের সাথে যেগুলো শেয়ার করেছি সেগুলোই এখানে এক এক করে সাজিয়ে রাখছি, এবং দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। এই ল্যাডার শেলফে আমি একটা তাকে মিউজিক স্টেশন, মানে মিউজিক স্টেশন ডেকর করতে চাইছি, তাই এই ডিআইওয়াই করা যে কার্ডটা সেটা সাজালাম। তারপরে যে আমাদের পুরনো দিনের যে টেপ রেকর্ডার থাকে সেটাও রেখে সাজিয়ে দিলাম। ডিআইওয়াই করা যে ফটো ফ্রেমটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেটা ভাবলাম আমি ঠিক নিচের তাকে রাখবো, কিন্তু ভুল করে ওপরে রেখে ফেলেছি, আবার সেটা ঠিক করে রেখে দিয়েছি পরের ভিডিওতে। Thank you.